তুষারে ঢেকে গেছে গাছপালা, রাস্তাঘাট দেখা যাচ্ছে না, কিছু দূরের জিনিসও ব্যাহত হচ্ছে যান চলাচল। এরই মধ্যে চলছে বরফ সরানোর কাজ। মঙ্গলবার শীতকালীন ঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, ভারমন্ট, ম্যাসাচুসেটস সহ বিভিন্ন অঙ্গরাজ্য ঝড়ের কারণে সৃষ্ট ভারী তুষারপাতের কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। একই সমস্যার সম্মুখীন হন নিউ হ্যাম্পশায়ার ও কানেকটিকাটের বাসিন্দারাও। এতে চরম ভোগান্তির শিকার হন তারা। বৈরী আবহাওয়ার কারণে আশপাশের 37টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে একই দিন স্থানীয় সময় সকালে বৈরী আবহাওয়ার কারণে মিনেসোটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে সিলিং ধসে পড়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধার কর্মীরা। পরে সেখান থেকে নিরাপদে বের করে আনা হয় সবাইকে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মৌসুমী সাথী, সময় সংবাদ।